বালক পেশেন্ট যেহেতু ডায়াবেটিস সেটা দিয়ে আমরা শুরু করব ডায়াবেটিস উপরে সিসিডি কোর্স আছে না সেখানে 6 মাসের একটা বিশাল কোর্স তো সেই নলেজটা থিওরি নলেজটাও যে ধরে 6 মাসে দিচ্ছে আমরা কিন্তু এখানে একটা ক্লাসের অর্ধেক টাইমে দিচ্ছি তাই না কাজে একটু অভাব মনে হবে এবং সবকিছু কাজ করা সম্ভব না তারপর যেটুকু কাজ না করলে নয় বেসিক থেকে শুরু করে একদম ফাইনাল প্র্যাকটিক্যাল নলেজ পর্যন্ত আমরা এখানে আজকে হাইলাইট করব আর ডেসক্রিপশনে কিছু ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটগুলোর সময় আমরা ডিসকাস করব আর কি কোনো সমস্যা নেই তাহলে আমরা চলে যাই আজকে টপিকসে ডায়াবেটিস সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে বিটা সেল সম্পর্কে তাই না কোথায় থাকে বিটা সেল আইলেটসে থাকে প্যানক্রিয়াটিক আইলেটসে থাকে বিটা সেল কি থাকে শুধু আর কি সেল থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে তাই না আর কি সেল থাকে আলফা সেল থাকে কি কাজ এটা গ্লুকাগন তৈরি করা গ্লুকাগনের কাজ কি গ্লুকোজ লেভেলকে বাড়ানো এরকম গ্লুকোজ লেভেলকে বাড়ানো আর কোন কোন হরমোন করে ইনসুলিন যখন গ্লুকোজকে কমাই দেয় বা আমাদের বডি যখন ফাস্টিং স্টেটে থাকে বা যে কোনো কন্ডিশনে যখন গ্লুকোজ কমে যেতে শুরু করে তখন যে হরমোনগুলো আমাদের গ্লুকোজ লেভেলকে নরমালাইজ করে দেয় তাদেরকে বলা হয় কাউন্টার রেগুলেটরি হরমোন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে গ্লুকাগন এছাড়া কি কি হরমোন আছে এরকম যা গ্লুকোজকে বাড়ায় এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বা অ্যাডিনালিন নরঅ্যাডিনালিন একই কথা কইতে গেছে এরা মেইন সোর্স হচ্ছে ফর গ্যাংলিয়ন সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং 80% সোর্স আর 20% সোর্স হচ্ছে অ্যাডিনাল মেডুলা তাহলে যখন আমাদের গ্লুকোজ কমে যাবে তখন তো এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আসবে আর এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আসবে মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে তাহলে কি হবে সোয়েটিং হবে তাহলে কি হবে টিউমার হবে আমার তাই না তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমি পাবো হাইপোগ্লাইসেমিয়াতে আর কি কারা বাড়ায় কর্টিসল বাড়ায় তাই না কর্টিসল বাড়ায় আর গ্রোথ হরমোন বাড়ায় এছাড়া থাইরয়েড হরমোনও বাড়ায় যদি সেটা কাউন্টার রেগুলেশন করে না ঠিক কিন্তু থাইরয়েড হরমোন বেশি হলে অবশ্যই গ্লুকোজ বাড়বে তাহলে বিটা সেল আর কি কি হরমোন রিলিজ করে একটা বললাম ইনসুলিন শুধু কি ইনসুলিন আর কি আসে বিটা সেল থেকে ইনসুলিন ছাড়া চারটা জিনিস আছে তাই না ইনসুলিন প্রো ইনসুলিন দেন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে সি পেপটাইড অ্যান্ড অ্যামাইলিন রিসেন্টলি অ্যামাইলিনের এখনও এটা নিয়ে কাজ চলতেছে এটার বেনিফিট এখনো পাওয়া যায়নি যদিও ভবিষ্যতে যেতেও পারে কিন্তু সি পেপটাইড অবশ্যই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি জন্য ইম্পর্টেন্ট আমাদের বডি থেকে যে ইনসুলিনটা রিলিজ হয় বিটা সেল থেকে সেটা খুবই শর্ট লাইফ আপলাই খুবই শর্ট 4 থেকে 5 মিনিট তাহলে এই যে ইনসুলিনটা আসলো সেটাকে আমরা মেজার করতে পারবো পারবো না তাহলে আমার বডিতে কতটুকু ইনসুলিন রিলিজ হচ্ছে আমার বডির ইনসুলিন সিক্রেশন ক্যাপাসিটি কেমন এটা কিভাবে বুঝবো এটা বুঝতে আমাকে সি পেপটাইড দেখতে হবে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের বডিতে যতটুকু ইনসুলিন তৈরি হয় সেম ইকুই মোলার অ্যামাউন্ট সি পেপটাইড তৈরি হয় তাহলে আমি কিন্তু বুঝবো যে সি পেপটাইড করি বুঝবো যে আমার এতটুকু আমার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে তাহলে টাইপ 1 টাইপ 2 মধ্যে ডিফারেন্স করার জন্য সি পেপটাইড দরকার তাই না আরও আমার প্যানক্রিয়াটিক ক্যাপাসিটি দেখার জন্য দরকার ঠিক আছে সি পেপটাইড আর সি পেপটাইড কি করে আসলে ইনসুলিনকে ফোল্ডিং করে রাখে তাই না ইনসুলিনের যে দুটো চেন এ চেন এবং বি চেন এই দুটো চেনকে ফোল্ডিং করে রাখে ইনসুলিন একটা কি ধরনের হরমোন পলিপেপটাইড হরমোন পলিপেপটাইড হরমোনগুলোর কারণে হরমোনগুলো কি হয় আমরা মুখে খেতে পারি না তাই না পলিপেপটাইড প্রোটিন জাতীয় হরমোনগুলো আমরা মুখে খেতে পারি না খাইলে পর কি হবে স্টোমাকে যে পেপসিনোজেন পেপসিন দেয় সেটা কি হবে ব্রেকডাউন হয়ে যাবে ঠিক আছে কাজেই এটা মুখে খাওয়া পসিবল না আচ্ছা আর কি আছে প্যানক্রিয়াটিক বিটা সেল গেল এরপরে পিপি সেল আছে এবং ডেল্টা সেল আছে তাই না এফ সেল পিপি সেল কি রিলিজ করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আর এফ সেল সোমাটোস্ট্যাটিন যেটা কাজ হচ্ছে সব ধরনের হরমোন এবং এনজাইমকে ইনহিবিট করে তাই না সোমাটোস্ট্যাটিন আরেকটা সোর্স আছে কোথায় ব্রেনে একজন বলছে অবশ্যই তাই না ওখানে কি কাজ করে গ্রোথ হরমোনকে ইনহিবিট করে তাই না গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন হিসেবে কাজ করে সোমাটোস্ট্যাটিন তাহলে প্যানক্রিয়াটিক বিটা সেল সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম বিটা সেল থেকে ইনসুলিনটা রিলিজ হয় কিভাবে এটা সম্পর্কে এখন জানতে হবে এই জন্য জানতে হবে আমাদের অনেকগুলো গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্পর্কে এখানে একটা বিটা সেল একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে গ্লুকোজ ট্রান্সপোর্টার দুই রকম একটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন যারা করে আরেকটা হচ্ছে যারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দরকার হয় আমাদের দুই জায়গায় একটা হচ্ছে ইন্টেস্টাইনে একটা হচ্ছে রেনাল টিউবুলে ইন্টেস্টাইনে এখানে কি কি কাজ করে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টাররা কাজ করে আচ্ছা তাহলে আমরা প্রথমটা বললাম সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার ওয়ান এটা দুই জায়গায় থাকে তাই না কোথায় কোথায় না ইন্টেস্টাইনে এবং রেনাল টিউবুলে থাকে তাহলে ইন্টেস্টাইনে যেটা আমরা বললাম যেখানে আমরা গ্লুকোজ খাওয়াই কেন গ্লুকোজ খাওয়াই সোডিয়াম দরকার তাই না সেখানে গ্লুকোজ খাওয়াই সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে ট্রান্সপোর্ট হয় বলে ডায়রিয়া পেশেন্টের দরকার কি আসলে সোডিয়াম দরকার তাই না গ্লুকোজ দরকার নাই তাহলে সোডিয়ামের জন্য আমাদের গ্লুকোজকে খাওয়াতে হচ্ছে আবার গ্লুকোজের জন্য সোডিয়ামকে দরকার আচ্ছা এটা রেনাল টিউবুলে আছে কিন্তু টুটা শুধু কোথায় আছে রেনাল টিউবুলে যেটা কি করে রিঅ্যাবজর্পশন ওয়ানটা অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন দুটাই করতেছে আর টুটা শুধু রিঅ্যাবজর্পশন অর্থাৎ রেনাল টিউবুলে যে গ্লুকোজগুলো সেগুলোকে রিঅ্যাবজর্ব করে বডিতে নিয়ে যাচ্ছে তাহলে আমরা টুকে যদি ইনহ্যাবিট করি কি করবে রিঅ্যাবজর্পশনটা কমে যাবে প্রোগ্রামার টিউবুল থেকে সেগুলো গ্লুকোজ কি হয়ে যাবে তখন বডি থেকে কিডনিতে বের হয়ে যাবে যেটা নিউয়ার ওয়েডি অর অ্যান্টিডাবলিক ড্রাগের কাজ হচ্ছে এজিএলডি টু ইনহিবিটরের কাজ হচ্ছে এজিএলডি টু ইনহিবিটরকে ব্লক করা তাহলে গ্লুকোজ সেক্ষেত্রে বডি থেকে কিডনিতে বের হয়ে যাবে সাথে গ্লুকোজ কি একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স তাই না আবার আমরা বলছি যে এখানে সোডিয়ামকেও নিয়ে ঢোকে তাহলে সোডিয়ামও বের হয়ে যাবে আবার সোডিয়াম এবং গ্লুকোজ দুটো অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স যদি বের হয়ে যায় তাহলে ওয়াটারকেও কি করবে বের করে নিয়ে যাবে তাহলে আমাদের কয়েকটা ঘটনা ঘটবে সেক্ষেত্রে একটা হচ্ছে রেনাল পারফিউশন সেটা কি হবে কমবে না বাড়বে বাড়বে কারণ ওয়াটার এবং বের করতেছে তাই না কিডনিতে বেশি বেশি ফিল্ট্রেশন করবে আবার যেহেতু সোডিয়াম বের করতেছে গ্লুকোজ বের করতেছে গ্লুকোজ বের করার কারণে কি হবে ক্যালোরি বের হয়ে যাবে বডি থেকে ক্যালোরি কমে যাবে ওয়েট লস হবে সোডিয়াম সব অ্যান্টিহাইপারটেনসিভের কাজ কি
সোডিয়ামকে বের করে দেওয়া, তাই না? সোডিয়াম যখনই বের হয়ে যায় ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে, তাই না? তাহলে কি করবে এটা? ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করতে হেল্প করবে। তাহলে কি বলবো, কার্ডিওভাস্কুলার মর্টালিটি মর্বিডিটি কি করবে? কমাবে, তাই না? তাহলে আমরা বলি যে এসজিএলটি ইনহিবিটর যেগুলো এম্পাগ্লিফ্লোজিন, কানাগ্লিফ্লোজিন, এগুলোর কি বেনিফিট আছে? কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে। কিভাবে বেনিফিটটা আছে? সোডিয়ামকে বের করে দেয়, তাই না? তাহলে আমাদের ব্লাড প্রেশার কমাবে, আলটিমেটলি কার্ডিওভাস্কুলার মর্টালিটি মর্বিডিটি কমাবে, গ্লুকোজকে বের করে দেয়, তাহলে ক্যালোরি কমাবে, ওয়েট কমাবে, ওয়েট রিডিউস করবে, তাই না? পানি বের করবে, এভাবে কি করবে? রেনাল পারফিউশন বাড়াবে, প্রথমের দিকে রেনাল যে ফাংশন সেটাকে কি করবে? ইনক্রিজ করবে, রেনাল ফাংশনটাকে ভালো করবে, বাড়াবে। তাহলে বেনিফিট অনেক আছে। সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে গ্লুকোজ যখন বের হয়ে যায় ইউটিআইকে অ্যাগাভেট করে। ইউটিআই যদি থাকে, ব্যাকটেরিয়া যদি বসে থাকে, গ্লুকোজ পাইলে আরও দ্রুত গ্রো করে। তাহলে কোনো পেশেন্টে যদি ইউটিআই থাকে তাকে দেওয়া যাবে না, দিলে ইউটিআইকে অ্যাগাভেট করবে। তাহলে একটা ওয়েডি সমাধান করে ফেললাম এই সঙ্গে সঙ্গে, তাই না? এগুলো বললাম সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্পর্কে। এরপরে আমাদের জানতে হবে কোনটা বললাম? গ্লুকোজ ট্রান্সপোর্টার, তাই না? যেটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন করে। এগুলো ওগুলো কি বললাম? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে ওরা। অর্থাৎ এগেনেস্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্টগুলো কি হয়? এগেনেস্ট গার্ডিয়ান হয়, তাই না? অর্থাৎ লো কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ থেকে, সরি, হাই কনসেন্ট্রেশন থেকে লোতে পার করবে। আর এরা কি করবে? এরাও মানে হাই থেকে লো দেখে নিয়ে যাবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, যারা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সময় এনার্জি খরচ করতে হয়, এবং এনার্জি খরচ করে কি করে, যেখানে রেনাল টিউবের মধ্যে গ্লুকোজ অনেক বেশি, ওখান থেকে মানে বেশির থেকে কমের দিকে নিয়ে যাচ্ছে। বেশির থেকে কমের দিক তো এমনি আসার কথা ডিফিউশনে, তাই না? কিন্তু এনার্জি খরচ করে বেশি থেকে কমের দিকে নিয়ে যায়, মানে ইন্টেস্টাইনের মধ্যে বেশি, সেখান থেকে বডিতে পার করতেছে, অ্যাক্টিভলি পার করে এনার্জি খরচ করে। সেটা হচ্ছে আগের দুটা, সোডিয়াম ডিপেন্ডেন্ট যারা এটিপি খরচ করতে হয়। আর এগুলো তো এটিপি খরচ করতে হয় না, কিন্তু ক্যারিয়ার মলিকুল লাগে, যেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলি আমরা। সেটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, এই ট্রান্সপোর্টারগুলো যা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে নিয়ে আসে বাই ফ্যাসিলিটেটেড ডিফিউশন, কোনো এনার্জি এখানে খরচ হয় না। তাহলে এই গ্রুট ওয়ান থ্রি এগুলো ব্যাদাল গ্লুকোজ আপটেক করে। টুটা আমরা দেখলাম এখানে যে প্যানক্রিয়াটিক বিটা সেলে থাকে, তাই না? ফোর, যেটা নিয়ে আমাদের পরবর্তী সমস্ত আলোচনা হবে, সবকিছু এই গ্লুট ফোর নিয়ে, তাই না? গ্লুট ফোর কোথায় থাকে? স্কেটাল মাসল, কার্ডিয়াক মাসল অ্যান্ড অ্যাডিপোজ টিস্যুতে থাকে। এই গ্লুট ফোর ইজ দ্য অনলি গ্রুট ট্রান্সপোর্টার যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্টটা কিরকম? ওখানে কিন্তু কোনো এটিপি লাগে না, কিন্তু ইনসুলিনের কাজ কি? এই গ্লুটগুলো সাইটোপ্লাজমের ভিতরে তৈরি করাই থাকে। এটা একটা সেল হতে পারে, কার্ডিয়াক মাসল, স্কেটাল মাসল, অ্যাডিপোজ টিস্যু, তার সাইটোপ্লাজমের ভিতরে এগুলো কি আছে বসে? গ্লুট ফোর আছে, তাই না? গ্লুট ফোরগুলো তৈরি করা আছে। যখন ইনসুলিন আমার, ইনসুলিন কোথায় কাজ করে? সেলের প্রোটিন হরমোনগুলো কোথায় কাজ করে? সেল মেমব্রেনেই বসে থাকে ওরা, তাই না? ভিতরে ঢোকে না। তাহলে সেল মেমব্রেন এসে যখন ইনসুলিন লাগবে, তখন সে নিউক্লিয়াসকে সিগন্যাল পাঠাবে। নিউক্লিয়াস এদেরকে সিগন্যাল পাঠায় কি করবে? সাইটোপ্লাজমে তৈরি করা আছে এগুলো গ্লুটগুলো, তখন সেল মেমব্রেনে যে লেগে যাবে গ্লুট ফোর। এরপরে এদিকে বেশি আসে গ্লুকোজ ভিতরে, সেলের ভিতরে কি করবে? ফ্যাসিলিটেটেড ডিভিশনের মাধ্যমে ঢুকে যাবে। তাহলে ইনসুলিন যখন আসবে, তখনই এরা সাইটোপ্লাজমে লাগবে, তখনই গ্লুকোজ ভিতরে ঢুকবে। ইনসুলিন ছাড়াও হতে পারে, কিভাবে? এক্সারসাইজের মাধ্যমে দেখা গেছে, যখন আমরা এক্সারসাইজ করি, তখন সাইটোপ্লাজম থেকে গ্লুট ফোরগুলো সেল মেমব্রেনে যেয়ে লাগে, এবং এই পোস্ট এক্সারসাইজ এফেক্ট অ্যারাউন্ড 4-6 আওয়ার মধ্যে থাকে। তাহলে ওই সময় উইদাউট ইনসুলিন আমার কি হবে? গ্লুকোজ সেলের মধ্যে ঢুকতে থাকবে। তাহলে এক্সারসাইজ ইজ ইকুইভ্যালেন্ট টু ইনসুলিন, এক্সারসাইজ ইজ ইকুইভ্যালেন্ট টু ইনসুলিন। আচ্ছা, এই যে সিগন্যাল পাথওয়ে, এই সিগন্যাল পাথওয়েতে যদি ব্লক থাকে, তাই না, এই সিগন্যাল ইনসুলিন যাচ্ছে ঠিক, কিন্তু ব্লক থাকার কারণে সিগন্যালটা নিউক্লিয়াসে পাঠাতে পারতেছে না, তখন সেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। কিন্তু জেনেটিক কারণে এটা হয়, এটা টাইপ টুতে পাওয়া যায়। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়বে, ইনসুলিন রিকোয়ারমেন্ট তত বাড়বে, তাই না? ইনসুলিন রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে। আচ্ছা, কার্ডিয়াক মাসল যদি গ্লুট ফোর থাকে এবং শুধু ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়, তাহলে ইনসুলিনের অভাবে যখন স্কেটাল মাসল এবং অ্যাডিপোজ টিস্যু কাজ বন্ধ করে দেয়, কিন্তু কার্ডিয়াক মাসল কাজ বন্ধ করে না কেন? তখন ওকে গ্লুকোজ দরকার হয়। আসলে কার্ডিয়াক মাসলের মেইন সোর্স অফ এনার্জি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ও গ্লুকোজ ডিপেন্ডেন্ট না, যে কারণে ডায়াবেটিক পেশেন্টেরও হার্ট কখনো বন্ধ থাকে না। তাহলে ফ্যাটি অ্যাসিড থেকে যে এনার্জিটা নেয়, সেখানে তাকে অক্সিজেন কনজাম্পশন বেশি করতে হয়, তাহলে অক্সিজেন রিকোয়ারমেন্ট সেখানে বেশি। কিন্তু গ্লুকোজ থেকে অক্সিজেন এনার্জি নেওয়ার সময় কিন্তু তাকে অক্সিজেন খরচ কম করতে হয়। তাহলে যে পেশেন্টের ইস্কেমিয়ার পেশেন্ট, সে পেশেন্টকে যদি আমরা অ্যাডিপোজ টিস্যু থেকে না দিয়ে গ্লুকোজ থেকে ক্যালোরি সাপ্লাই দিই, তখন অক্সিজেন রিকোয়ারমেন্ট কি হয়? কমে যায়। যে কাজটা কারা করে? কোন ড্রাগ করে? ট্রাইমেটাজিডিম গ্রুপ, তাই না? কারণ করে আসছে যে ট্রাইমেটাজিডিমের কাজ কি? যা সে গ্লুকোজ থেকে ক্যালোরি সাপ্লাই দেয় হার্ট মাসলকে। তাহলে লাভ কি হচ্ছে? তার অক্সিজেনের রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে। অক্সিজেন যখন এমনিতে তার অক্সিজেন কম, ন্যারো হয়ে গেছে, তাই না, করোনারি আর্টারিগুলো, তাহলে অক্সিজেনের রিকোয়ারমেন্ট কম হলে তার ইস্কেমিক পেইনটা কিন্তু আর উঠতেছে না। তাহলে ও কি করে? আবার আমরা খেয়াল করলাম যে এমআইএর পেশেন্টদের কি থাকতেছে, তাদের গ্লুকোজের এফোর্ট কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়, তাই না? সে যখন গ্লুকোজ টানতেছে, গ্লুকোজ যত পাবে তার জন্য তত ভালো, তাই না? সে যখনই গ্লুকোজ বাদ দিয়ে অ্যাডিপোজ টিস্যুর ডিপেন্ডেন্ট হয়ে যাবে পুরোপুরি, তখন তার ইস্কেমিয়াটা বাড়বে। এই জন্য এমআইয়ের পেশেন্টদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া ভেরি ভেরি ডেঞ্জারাস। যখন হাইপোগ্লাইসেমিয়া আরও হবে, তখন এমআইটা আরও অ্যাগ্রাভেট করবে, তাই না? এমআই পেশেন্টকে কখনো হাইপোগ্লাইসেমিয়া করা যাবে না। আচ্ছা, ইনসুলিন সেলের ভিতরে ঢুকে গেল, স্কেটাল মাসলে ঢুকলো, অ্যাডিপোজ টিস্যুতে ঢুকলো, ঢুকার পরে আর কি করবে? এই দুটা টিস্যুতে কি কাজ এদের? ফাংশন অফ ইনসুলিন কি আমাদের বডিতে? এই একটা হরমোন যেটা অল অ্যানাবলিক, তাই না? টোটালি অ্যানাবলিক হরমোন। টোটালি ক্যাটাবলিক কোনটাকে বলি? কর্টিসল, যেটা সবাই কিছু ভাঙে। তাহলে এ কি করা কাজ করা? তৈরি করা। ইনসুলিন কি করবে? সে প্রোটিন সিনথেসিস করবে। সে কি করবে? ফ্যাট সিনথেসিস করবে। সে কি করবে? কার্বোহাইড্রেটকে
কমাবে, যতগুলো উপায় আছে যতগুলো প্রসেস আছে সব প্রসেসের মাধ্যমে সে কার্বোহাইড্রেট বডি থেকে কমাবে, ঠিক আছে। সে কি করবে, লিভারে যে গ্লাইকোজেন হিসেবে স্টোর করবে সে সেলের ভিতরে ঢুকাই দেবে, গ্লাইকোলাইসিসের মাধ্যমে ভেঙে দেবে, আলটিমেটলি গ্লুকোজ বডি থেকে কমে যাবে। এগুলো ইমিডিয়েট অ্যাকশন হয়। এরপরে ফরিন সিনথেসিস শুরু হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড সেলের ভিতরে ঢুকে গেল, ফরিন সিনথেসিস শুরু হয়ে গেল, ফ্যাটটা একটু ডিলে হয়, ফ্যাটি অ্যাসিড কি হয়, সিনথেসিস হয়, ফ্যাট সিনথেসিস হয়। সেলের ভিতরে ক্যাপিলারির ভিতরে যে লাইপোপ্রোটিন লাইপেজ থাকে এটাকে কি করে সে অ্যাক্টিভেট করে, আর সেলের ভিতরে যে হরমোন সেনসিটিভ লাইপেজ থাকে তাকে কি করে ইনহিবিট করে। তাহলে সেলটাকে ফ্যাটি অ্যাসিডটাকে ভাঙতে দেবে না, অ্যাডিপোজ সেলকে ভাঙতে দেবে না, বাট এর ভিতরে যে ক্যাপিলারির ভিতরে যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেগুলোকে কি করবে সে ভেঙে সেলের ভিতরে পাঠিয়ে দিয়ে সেখানে স্টোর করে রাখবে। তাহলে দেখা যাচ্ছে যে তার কি স্ক্যাভেঞ্জিং অ্যাকশন, তাই না? ইনসুলিন কি করতেছে ক্যাপিলারি থেকে বা ব্লাড ভেসেল থেকে আর্টারি থেকে সে ফ্যাটি অ্যাসিডগুলোকে কি করতেছে সেলের ভিতরে নিয়ে স্টোর করতেছে। তাহলে ল্যাক অফ ইনসুলিনে কি হবে, ডিসলিপিডেমিয়া হবে, তাই না? অটোমেটিক ডায়াবেটিক পেশেন্টের কি হবে, অটোমেটিক ডিসলিপিডেমিয়া হবে, কারণ ইনসুলিনের কাজ হচ্ছে ডিসলিপিডেমিয়াকে প্রিভেন্ট করা, ক্যাপিলারি থেকে নিয়ে যে শরীরে স্টোর করা। তাহলে যখন ইনসুলিন কমে যাবে তখন কি হবে, ফ্যাট ভাঙতে থাকবে, প্রোটিন ভাঙতে থাকবে, যেটা সিনথেসিস হতো তখন যেহেতু ইনসুলিন নাই ভাঙতে থাকবে, তখন কি ওয়েট লস হবে। তাহলে ডায়াবেটিস হওয়ার আগে মোটা থাকে, কিন্তু ডায়াবেটিস যখন একবার হয়ে যায় তখন ওয়েট কমতে থাকবে, ঠিক আছে। বিটা সেলে আসি আমরা, যখন গ্রুপ 2 দিয়ে গ্লুকোজ সেলের ভিতরে ঢুকলো, আমরা যখন গ্লুকোজ জাতীয় খাবার খেলাম, তাই না, ব্লাডে গ্লুকোজ বেড়ে গেল, সেই গ্লুকোজটা জাস্ট ফ্যাসিলিটেড ডিভিশনের মাধ্যমে বিটা সেলেও চলে গেল। ওই গ্লুকোজ ভেঙে আলটিমেটলি এটিপি তৈরি করবে, এই এটিপি কি করবে সেলের পটাশিয়াম চ্যানেলগুলোকে বন্ধ করে দেবে, বন্ধ করে দিলে সেলের ভিতর পজিটিভিটি বেড়ে যাবে, এবং যখন সেলের ভিতর পজিটিভিটি বেড়ে যায় তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, এবং ক্যালসিয়াম যখন সেলের ভিতরে ঢুকে সেল কন্ট্রাক্ট করবে এবং একটু সাইটোসিসের মাধ্যমে ইনসুলিন ব্লাডে রিলিজ হবে। দিস ইজ ফার্স্ট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন, যেটা তৈরি করা ভেসিকলগুলো সরাসরি রিলিজ হচ্ছে, এবং এর পরবর্তী ফেজ কিন্তু আধা ঘন্টা পর শুরু হবে, সেটা কিন্তু নতুন করে রাইবোজোমে তৈরি হবে, রাইবোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোম সিনথেসিস করে সেটাকে আবার ব্লাডে ছাড়বে, সেটা কিন্তু সেকেন্ড ফেজ অফ ইনসুলিন রিলিজ। তাহলে দেখা গেল ইনসুলিন দুই ভাবে রিলিজ হয়, ফার্স্ট ফেজ একটা দ্রুত চলে আসে, দেন সেকেন্ড ফেজ। ইনিশিয়ালি দেখা গেলো ডায়াবেটিস যখন শুরু শুরু মানে আসতে নাই, ডায়াবেটিস একটা পেশেন্টে আসে আসে করে, তখন দেখা যাচ্ছে এই ফার্স্ট ফেজটা ডিফেক্ট হয়ে যায়। তাহলে ফার্স্ট ফেজে ইনসুলিন রিলিজ হচ্ছে না, হাইপারগ্লাইসেমিয়াটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? ফার্স্ট ফেজে আসলে ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু তত বাড়তো না তার, দেখা গেল ইনিশিয়ালি হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, দেন কি করতেছে ইনসুলিন রিলিজটাও, যেহেতু হাইপারগ্লাইসেমিয়া বেশি ইনসুলিন কি হবে বেশি রিলিজ হবে, সেকেন্ড ফেজটা অনেক প্রলং হয় এবং ইনসুলিন রিলিজ বেশি হয়, তখন কি হবে পোস্টপ্রান্ডাল, আলটিমেটলি কি হবে পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া হবে, তাই না? তাহলে ইনসুলিন একবার রিলিজ হচ্ছে, এটা যদি রিলিজ না হয় তাহলে পরেরটা কি হচ্ছে আরও বেশি রিলিজ হবে, তাই না? তাহলে সেই পেশেন্টগুলো কি হবে 3-4 ঘন্টা পরে কিন্তু হাইপো হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে দেখবেন যে ডায়াবেটিস ওষুধই খায় না একটা পেশেন্ট, কিন্তু বারবার হাইপো হচ্ছে, তাই না? অথবা দেখা গেলো যে ফাস্টিং বেশি কিন্তু খাওয়ার পরে কম, 4-5 এরকম ঘটনা করতে পারে না, পেশেন্ট পাইছেন না। এদের কারণ হচ্ছে এটাই যে ফার্স্ট ফেজে ডিফেক্ট হচ্ছে ইনসুলিন সিক্রেশনে, 1 ঘন্টা পরে ভাবলে কিন্তু এদের বেশি পাওয়া যাবে, তাহলে 2 ঘন্টা পরে কিন্তু কমে যাচ্ছে, কারণ সেকেন্ড ফেজে ইনসুলিন বেশি মাত্রায় আসতেছে। তাহলে আমাদের বডি থেকে প্রতিদিন কত পরিমাণ ইনসুলিন রিলিজ হয়, প্রতি মিলে 10-15 ইউনিট করে রিলিজ হয়, আর প্রতি আওয়ারে 1 ইউনিট করে অ্যাভারেজ রিলিজ হয়। তাহলে বেজারগুলো সেদিন যখন আমরা দেবো ইনসুলিন তখন কিন্তু আমরা মোটামুটি একটা পেশেন্টের কতটুকু লাগতে পারে দৈনিককালে 45-70 ইউনিটের মতো ইনসুলিন লাগার কথা, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে এর চেয়েও বেশি লেগে যায় পেশেন্টের।